আমাদের হাইকোর্টে যে খবরাখবরগুলো আমরা দেখছি, আমরাও মাঝে মধ্যে হতাশ হয়ে যাই। কারণ আপার প্রাইমারির যে চাকরির যে কেসটা চলছে সেটা সোমেনবাবুর বেঞ্চে, এবং সেখানে আমরাও হতাশ হয়ে পড়ে গেছি যে আমাদের যে অভিযোগগুলো ছিল, আমাদের গেজেট রুলের প্রেক্ষিতে যে অভিযোগগুলো ছিল, তিনি তার ভুল ভ্রান্তিগুলো না শুনে একতরফা কাউন্সিলিংয়ের অর্ডার দিয়েছেন। জানি না আমরা কতটা ভুল করি বা ভুল বলছি, কিন্তু সেই জায়গাও আমাদের প্রশ্নচিহ্ন প্রত্যেকটা চাকরি প্রার্থীদের মনে আছে, কিন্তু বিচার ব্যবস্থা যার কারণে আমরা সেই প্রশ্ন এখনো তুলিনি। কিন্তু মনের ভিতরে সেই আকাঙ্ক্ষা, মানে সেই একটা সংকেত, একটা আশঙ্কা আমাদের মধ্যে আছে। তাই সেখান থেকে কি করা হয়েছে, যে আমাদের যে গেজেট রুলের সিট আপডেটের কথা আছে, আমাদের যে রেশিও ভায়োলেশনের কথা আছে, ওএমআর সিট যে রিচেক করা আছে যার কারণে 2019 সালে প্যানেলটাই বাতিল হয়ে যায়, সেইগুলো কোনো রকমভাবে না শুনে তিনিও রায় দিয়েছেন। আমরা চাইব যে পরবর্তী যারা বিচারপতি আছেন, আমরা বড় অসহায়, আমরা ভিকটিম, আমরা বঞ্চিত, আমরা কারো কাছে মুখ পাইনি, কারো কাছে আমরা কোনো প্রতিশ্রুতি পাইনি। তাই ভারতের সর্বোচ্চ সংবিধানের প্রতি সম্মান জানিয়ে আমরা এই হতভাগা চাকরি প্রার্থীরা, যাদের জীবন থেকে জীবন যৌবনের 10টা বছর চলে গেছে, আজকে নতুন করে পাওয়ার কিছু নেই, বাবা মাকে দেওয়ার মতো আমাদের জীবনের কিছু নেই, তাই আপনাদের কাছে সেই সঠিক বিচারটা পাওয়ার জন্য আমরা হাইকোর্টের কাছে উপস্থিত হয়েছি। আজকে দক্ষিণ চব্বিশ পরগনার এই জায়গা থেকে আমরা রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের কাছে একটা বার্তা, সমস্ত বুদ্ধিজীবী মহলের কাছে আমাদের বার্তা, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা, যে আমাদের সঠিক বিচারটা দেওয়া হোক, সঠিক ন্যায্য অধিকারটা আমাদের কাছে দেওয়া হোক। আমাদের 10টা বছর শেষ হয়ে গেছে, আমাদের জীবনে কিছু পাওয়া নেই। তাই আমরা বারবার আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা কি করেছি, যে সরকারের শেষ পদক্ষেপ পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, এবং আমরা দেখেছি কি খুব দুঃখজনক, আমরা কি জানি যখন শিক্ষা গ্রহণ করেছি যে আমরা অন স্পটে এসে দেখি আসলে তারা কারা। একবার কোনো সরকারি প্রতিনিধি আসলেই বুঝতে পারবেন যে এই চাকরি প্রার্থীগুলো কোনো রাজনীতি নয়, রাজনীতি করতে আসেনি। শীতের ভোরে কনকনে শীতে আর গ্রীষ্মের দাবদাহে তারা ওই মজা করতে বা ছ্যাবলামো করতে এরা কিন্তু কেউ কলকাতা রাজপথে আসে না। দীর্ঘদিন লড়াই সংগ্রামের ফলে আজকে আমরা আমাদের দাবি পাইনি বলেই এখানে মঞ্চ প্রতিষ্ঠা হয়েছে। আমরা করজোর অনুরোধ করব যে আমাদের দাবির প্রতি একটা সুবিচার করা হোক, মহামান্য হাইকোর্ট আমাদের প্রতি সুবিচার করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সতীর্থ এবং সহযোদ্ধা আজাদ দাকে। আমরা দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত চাকরি প্রার্থী, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা সমস্ত চাকরি প্রার্থী আমাদের সহযোদ্ধাদের সঙ্গে পেয়েছি। আমরা 591তম দিনে উপস্থিত, তাই এখান থেকে আমাদের দাবি, যতদিন না আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের দাবি বিভিন্ন জায়গায় যেখানেই যাই না কেন সেখান থেকে আমাদের প্রতিবাদ চলবে, প্রতিবাদ হবে।